জাতীয় সড়কে ঝাড়খণ্ডে অভিনেত্রী খুনের ঘটনা আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং নিহত রিয়া কুমারীর দেওর সন্দীপ কুমারকে গ্রেফতার করা হয়েছে পুলিশ সূত্রে খবর রিয়ার দাদার করা অভিযোগপত্রে নাম রয়েছে সন্দীপের প্রকাশের ভাই সন্দীপ পেশায় শুটিং কোচ যদিও দ্রুত দাবি করছেন কি হয়েছে জানতে তিনি যখন থানায় আসেন তখন তাকে গ্রেফতার করা হয় রিয়ার পরিবার তাদের বদনাম করার চেষ্টা করছে বলেও দাবি করেছেন ধৃত সন্দীপ পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন আনে পার্থপ্রতিম এবার দেওর সন্দীপ কুমার তাকে গ্রেফতার করা হয়েছে বলা হচ্ছে যে রিয়ার দাদা যে এফআইআর করেছিলেন সেই অভিযোগের নাম রয়েছে সন্দীপে ঠিক কি অভিযোগ রয়েছে খুনের সঙ্গে কিভাবে জড়িত তার দেওর পুলিশের বিষয়ে জানাচ্ছে যে এক হচ্ছে অভিযোগপত্র জমা পড়েছে বিভিন্ন পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ সংগ্রহ করার পরে কিন্তু সন্দীপ কুমার যিনি ঝাড়খণ্ডের অভিনেত্রী খুনের ঘটনায় দ্বিতীয় গ্রেপ্তার এবং এই সন্দীপ কুমার হচ্ছে প্রকাশ কুমার অর্থাৎ মিতার দেওর হন তিনি প্রকাশ কুমারের ভাই হন এবং সন্দীপকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল রাত্রিবেলা এবং আজকে উলুবেড়ি আদালতে পেশ করে তাকে নিজেদের হেফাজতে আবেদন জানাচ্ছিলেন তদন্তকারী আধিকারিকরা তবে যে বিষয়টা তোমায় বলে রাখি এখনো পর্যন্ত কিন্তু এই খুনের ঘটনা যেটা মূল যেটা বিষয় পুলিশের হাতে সেটা হচ্ছে সাইন্টিফিক এভিডেন্স সেটার উপরে ভিত্তি করে কিন্তু তারা এগোচ্ছে কারণ প্রকাশ কুমারকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ টানা জিজ্ঞাসাবাদের মুখে প্রকাশ কিন্তু বারবার দাবি করেছে সেই তার স্ত্রীকে খুন করেনি কিন্তু আরো একাধিক খুন ছাড়াও একাধিক অভিযোগ জমা পড়েছে যেহেতু বধু নির্যাতন বা পণের পণের জন্য চাপ দেওয়া এই সমস্ত একাধিক অভিযোগ হয়েছে পুলিশ জানাচ্ছে সমস্যার ক্ষতি দেখার জন্যই কিন্তু এই গ্রেপ্তারগুলো করা হয়েছে এর পাশাপাশি পুলিশ সূত্রে যেমন জানতে পারছি বিভিন্ন বেশ কিছু পারিপার্শ্বিক তথ্য প্রমাণ তারা পেয়েছেন তেমনটাই জানা যাচ্ছে তবে সন্দীপকারও জিজ্ঞাসাবাদ এবং প্রকাশকারও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে এবং সেই জন্য কিন্তু আজকে সন্দীপকেও নিজেদের হেফাজতে আবেদন জানানো হয়েছে যদিও একেবারে যে প্রশ্নগুলো উঠছে এবং সন্দীপ যে বিষয়ে জানিয়েছেন আজকে যে গতকালকে তিনি এসেছিলেন থানায় যে কি হয়েছে গোটা বিষয়টা জানার জন্য এবং তারপরে তাকে গ্রেপ্তার করা হয়েছে যে প্রশ্নটা উঠছে সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত পুলিশ খুঁজছে মিসিং লিঙ্কগুলো যে এত দূরে একটা ঘটনা ঘটলো রাঁচি থেকে বাগনানে এলো যদি প্রকাশ কুমার খুনি করে থাকে তাহলে এত দূরে কেন আসবে বা এর পারিপার্শ্বিক আরো বিভিন্ন বিষয় যে মোটিভ কি বা অস্ত্রই বা কোথায় এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এখনো পাননি তদন্তকারী আধিকারিকরা ধন্যবাদ পার্থ पुलिस बस सबके अनुसार बोल रहा है पुलिस सबके अनुसार बोल रहा है सर पुलिस सबके अनुसार बोल रहा है सर जो जिसके लिए सबको सब कुछ घर द्वार छोड़ दिया जिसके लिए उसको मर्डर कैसे कर सकता है वो उसने अपने ये हम लोग को परेशान ही करने के लिए ऐसा कंप्लेन किया है वैसा कुछ चूंकि उन लोग का कोई साथ रिलेशन कोई रिलेशन नहीं था ना ही भैया के साथ हमारा कोई मतलब काफी टाइम से पहले ही छोड़ रखे थे घर द्वार सब संदीप कुमार नाम संदीप कुमार आज ही अरेस्ट किया गया नहीं मैं कल मिलने आया था कि ऐसा क्या हम लोग को कुछ मालूम भी नहीं था कि क्या हुआ कैसा हुआ कुछ नॉलेज के अनुसार फिर मालूम चला कैसा हुआ है